65 টাকা দুধ বিক্রি করে এই বর্তমান বাজারে যেমন গম বসি এখন হলো 2250 টাকা, 37 কেজি গম 2250 টাকা, 15 কেজি অ্যাঙ্কার হলো 1350 টাকা, এক বস্তা মুক্তি 25 কেজি এর দাম হলো 1400 টাকা। তা আপনি পোষাবেন কেন? একটা গরুর নির্জমলে যদিও খাওয়াইতে যাই এর দিন 15 কেজি খাবার লাগে, তাহলে 15 কেজি খাবার যদি মেকআপ করতে যান তাহলে কত পরে? আর আপনি অর্থাৎ দুধ পাইলেন কয় টাকা? এগুলো আপনার আগে হিসাব করতে হবে। এই জিনিসগুলো যদি আপনি আগে হিসাব করে বাইর করতে পারেন তাহলে আপনি সফল হবেন। তাহলে খামারিদের বাঁচার উপায় কি? বাঁচার উপায় আমাদের এটা এখন পেশা হয়ে গেছে, যার কারণে যেভাবে হোক খায়া হোক না খায়া হোক দেনাও মানে আমরা এরই ভারি আছি। যে কয়দিন আন আমরা করুন, এখন যদি 2-4 লাখ 5 লাখ 10 লাখ দেনা হয় আর আমার 20 লাখ টাকা সম্পদ আছে, এই পেশা আপনাকে দেনা পরিশোধ করতে দিয়ে থাকলে থাকবে না থাকলে নেই। তারপরে খামার ছাড়বেন না? তারপরে আমরা খামার আমাদের আমরা এখন আমরা এই পেশা বাইছে লিছি, যার কারণে আমরা তো এটা ছাড়তে পারবো না। ব্লাডের সাথে মিশে গেছে এটা, আমাদের ব্লাডের সাথে মিশে গেছে, কারণ আমাদের আকল যে এখন অনেক বড় হয়ে গেছে, এর ভিতরে যদি আরো 5 লাখ ভরা লাগে লাভে লয়েও আমরা ভরতে কোনো দ্বিধা করব না, যার কারণে আমরা এটা ছাড়তে পারবো না। আচ্ছা, আমাদেরকে একটু বলবেন যে তাহলে একজন নতুন খামারি যদি কোনো খামার শুরু করতে চায় তাহলে প্রথম সে কিভাবে শুরু করবে? হ্যাঁ, প্রথম যদি কেউ খামার তৈরি করতে চায় তার যদি অনেক প্রবাসী ভাই আছে মানে বিদেশ থেকে এসে খামার করবে, তাদের আমি বলবো তারা আগে অল্প থেকে শুরু করুক, হয়তো একটা মাইয়া বাচ্চা কিনলো কিংবা একটা হাড় বাচ্চা কিনলো, কিনে এগুলোর ভিতরে তিলে তিলে মনে করেন খাওয়াইলো আজ 1 টাকা কাল 2 টাকা এরকম করে খাওয়াই খাওয়ায়া, তখন যদি সে বৃদ্ধি করে যদি আগেইতে পারে আমি মনে করি তাহলে তার জন্য সফলতা। সে প্রথমে ধূপ করে গাভী গরু কিনা সে সফলতা হইতে পারবে না, তার যত পয়সাই থাক এটা আমি কোনো প্রকারই প্রবাসী ভাই হোক আর যে হোক এদের মানে আমি সাপোর্ট দিব না। মানে আপনি বলতেছেন আগে অল্প দিয়ে শিখতে হবে? আপনার এটা আগে নিজে পরিচালনা করতে হবে, নিজের আগে এটা বুঝতে হবে। আপনি নিজে যদি কিছু না বোঝেন, স্বাভাবিক একটা ডাক্তারই খবর দিলেন, বর্তমানে একটা ডাক্তার আসলে 1000 টাকা ভিজিট, এখন একটা গরুর সুই পুশ করতে হবে ডাক্তার লিখে দিয়ে গেছে, এর 5 দিন তো গরুর সুই দিতে হবে, এই সুইটা যদি আপনি 5 বেলা ডাক্তার ডাহেন যেমন আজ দিয়ে গেল তাহলে 1000 টাকা ভিজিট দিয়ে দিলেন, কালকে সে আসলে তো তার 500 টাকা দিতে হবে, তাহলে দিন যদি সে 5 দিন যদি একটা গরুর পিছে আসে তাহলে যাইতেছে 2500 টাকা। তাহলে আপনি কিভাবে, আপনার যদি 4টা গরু অসুস্থ থাকে কিংবা 5টা গরু অসুস্থ তাহলে আপনি কত টাকা নামে যাইতেছে? এই জন্য যেই খামার করুক আমাদের মতন ছোটখাটো যারা প্রবাসে যা পয়সা পাতি কামাইছে এবং দেশে এসে একটা কিছু করতে চাইতেছে করুক, আমার কোনো ইয়া নেই, কিন্তু আগে নিজে শিখতে হবে। আমি ছোট বাচ্চা কাচ্চা কিনা এই যে যেমন 4টা মাইয়া বাচ্চা কিনলো কিংবা 3টা মাইয়া বাচ্চা কিনলো কিংবা 4টা হাড় বাচ্চা কিনলো, সে 1 বছর এগুলোর পিছে দৌড়াক, এগুলোর পিছে দৌড়াইলে সে অনেক কিছু শিখতে পারবে। আজকে ডাক্তার আসলে তার সাথে একটা শিখলো কালার একটা, যেমন আমার গরু এখন ট্রিটমেন্ট বেশিরভাগই তো আমরাই করি, এতটা ডাক্তার দেখে ভাই পারবো না, তাহলে তো মাসে 20,000 টাকা দিয়েও কুল পাবো না যদি প্রত্যেক দিন ডাক্তার দেখে আনা লাগে। ধন্যবাদ মোস্তফা ভাই, আসলে আমরা অনেক কিছু অনেক তথ্যগুলো আমরা শিখুনিও, যেগুলো নতুন নতুন খামারি যারা খামার করতে চায় তাদের কাছ থেকে অনেকগুলো তাদের জন্য অনেক মেসেজ রয়েছে আপনার এই ইন্টারভিউর মাধ্যমে। আমাদেরকে একটু বলবেন যে একজন খামারি আপনার এখানে এসে টিকতে পারলো না কিন্তু আপনি টিকে আছেন, তার তলে ভুলটা কোথায় ছিল ভাই? না হ্যাঁ, তার ভুল ছিল, তার ভুল ছিল, কারণটা হলো কি আমি আপনি এক জায়গায় টাকার একজন ইয়া দিছে, আপনি যাইয়া টাকা নিয়ে আসলেন আইনা গরু কিনলেন, গরু কিনে আপনি লাভ হবে নাকি হবে না সেটা তো আপনি চিন্তা করেন, সে টাকা পাইছে টাকা লই আসছে, এ কিন্তু ব্যর্থ হয়েছে একটা কারণে। এখন আমার পুঁজি আছে 10 টাকা, আপনি তো ঋণ করে আলাইছেন 30 টাকা, তাহলে আপনি উঠবেন কেন? তাহলে তো আপনার ওটার কোনো প্রশ্নই নেই। তার মানে তার ঋণের কারণে সে ধরে রাখে, সে তার ঋণের কারণে তার ভুলের কারণে। আমি তখন কিন্তু আপনার ইন্টারভিউ নিতে চেয়েছিলাম, তখন আপনি বললেন যে ভাই খামারটা খালি আছে, খামারটাতে গোয়াল ভরা যদি গরু না থাকে তাহলে ইন্টারভিউ দিব কি? আমি ইন্টারভিউ দিব জ্বালাময়ী বক্তব্য, আমরা সেই আপনার জ্বালাময়ী বক্তব্যটা শুনতে চেয়েছিলাম। হ্যাঁ, আমি বক্তব্য তো দিতে চাইছিলাম, আমার গোয়াল তখন খালি ছিল, আমি এই ঘরে কি দিব? আমার এই জিনিস আমি কোনোদিন পরার গরুর ঘরে চাকরি করছি, আমার এগুলো আমার নিজের অনেক পরিশ্রমের ফল, আমি নিজে 6 বছর মানুষের গরু ঘরে কাজ করছি, আমি কিন্তু প্রথমে
আমার বাড়িতে এখন আল্লাহর রহমতে গরু আছে। আমার বাবা 2 টা 5 টাকাতে গরু কিনছিল, তার ঐতিহ্য এখন আমাদের বাড়িতে আছে। 5 টাকা দিয়ে 2টা গরু? 2টা গরু আমার বাবাই কিনছিল 5 টাকাতে, 2টা গরু, তার ঐতিহ্য এখনো আমাদের বাড়িতে আছে ইনশাআল্লাহ, তার ঐতিহ্য এখনো আছে। হ্যাঁ, ওই গরু তার নেই, তার মানে যে বাচ্চা কাচ্চা এইভাবে ওই ধারার গরু এখনো আমাদের বাড়িতে। ওগুলি তো দেশি গরু ছিল, এখন তো পরিবর্তন হয়ে গেছে। এখন তো মনে করেন দেশি গরুর তো বীজ দিয়ে দেওয়া, মনে করেন বাইর করতে তো এখন কোয়ালিটি অন্যরকম হয়ে গেছে। আপনি দেশি গরুর থেকেও ফিজিয়ান গরু বানাইতে পারেন। যেমন এই তরফায় একটা দেশি গরুতে বীজ দিলেন, ওর যদি এটা মাইয়া বাচ্চা হয়, ওই বাচ্চাটা বড় করে যদি আবার আপনি বীজ দিতে চান, তখন কোয়ালিটি আপনি অটোমেটিক ভালো হয়ে বাইর হয়ে আসে। প্রথম কোয়ালিটিটা ততটা ভালো আসবে না? না, প্রথম দেশি গরুতে এই ফিজিয়ান বীজ দিলে ওই কোয়ালিটি তখন ওই পাশে ভালো আসবে না। এটা 3 দফে যায় আপনার, মনে করেন পার্সেন্টেজটা একটু ভালো আছে, ভালো আসে যাবে। ধন্যবাদ ভাই আপনাকে। আপনি আর কিছু বলতে চান কিনা? এখানে আরেকটা আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো এই যে আপনি বলেন যে দেশি গরু থেকে বিদেশি জাত, প্রথমে এই দেশি গরুটা কত পার্সেন্ট বীজ দিতে হবে? এটা দেশি গরু প্রথম আপনার ওই 70-75%, হ্যাঁ এই বীজই দিতে হবে 75%। জি, তারপরে ধাপ? তারপরের দাঁত যদি ওই গরুটার যদি মেয়ে বাচ্চা হয়, হ্যাঁ হ্যাঁ, ওই মেয়ে বাচ্চা যদি আপনি ডাঙ্গর করে আবার গাভী বানাইতে চান, তখন আপনার এই 75% দিতে হবে। আচ্ছা, সেকেন্ড ধাপ গেল? সেকেন্ড ধাপ, তারপরে যদি ওইটার আবার যদি কনসেপ্ট ইয়া গাভী গরম হয়, তখন যদি আবার বীজ দিতে চান, তখন যদি আপনি আরও ভালো পার্সেন্ট বীজ দিলে তার বাচ্চা কাচ্চা যদি আসে তাহলে ঠিকই। এই যে আপনার পিছনে যে গরুগুলি আছে এগুলি কত পার্সেন্ট? এগুলো সব ওই ফিজিয়ান, মনে করেন এই 75-80 এই পার্সেন্ট, মানে 3 দফে যায় এই 75-80% আসবে আসবে। তাতে দুধের রেট কি ঠিক থাকবে? দুধের দুধের রেট ঠিক থাকবে? দুধের রেট ঠিক থাকবে না? থাকবে, থাকবে, থাকবে। কিন্তু আমাদের মূলত গরুর বাচ্চা আসে কিন্তু হারের থেকে বেশি ইয়া, আপনার সারের বীজ ভালো আছে নাকি, সার গুণগান ভালো আছে নাকি, ওইটা আপনার আগে ফলো করতে হবে। আপনি এখন একটা দেশি গরুর সিমেন্স লয়েছেন, এই গরুতে দিচ্ছেন, ওর বাচ্চা তার ভালো আসবে। এই যে সবাই তো বলে যে মায়ের যদি মায়ের 50 কেজি দুধ হোক, সার কোনোদিনও 50 কেজি দুধ হবে না, এটা আসবে আপনার সারের থেকে কোয়ালিটি। আচ্ছা, যত ভালো সারের সিমেন্স উৎপাদন করতে পারবেন তত আপনার ভালো কোয়ালিটি আসবে। মানে আমরা যা আগে শুনতাম এটা ভুল শুনতাম, তাহলে এটা ভুল, এইটা যে যত বড় বিজ্ঞানী হোক এগুলো ভুল ধারণা। এটা এই যে সাবার ডেরি খামারে যে বড় বড় তারা যে সার মনে করে নিয়ে করে, হ্যাঁ মারও লাগে, এমন না যে মারও লাগবে না, কিন্তু সারের গুণাগুণটা হলো আসবে আগে। আচ্ছা, মানে সারের গুণাগুণটা আগে লাগবে? সারের গুণাগুণটা আপনার আগে লাগবে, মানে সারের সার যদি ভালো না হয় তাহলে আপনার বাচ্চা ভালো আসবে না। আচ্ছা আচ্ছা, আমি এখন যদি দেরি করি দেশি গরুর বীজ যদি এর ভিতরে ইয়া করি, এ যদি কনসেপ্ট করে যদি বাচ্চা দেয়, ওই বাচ্চাটা অত ভালো আসবে, দেশি তো এটার সাথে হবেই না। হ্যাঁ, কিন্তু আপনি দেশি গরুর ভালো সারের বীজ দিয়ে আপনি ভালো গরু, এই যে ভালো সার, ভালো সার বারবার বলতেছেন আপনি, কিন্তু আমাকে বলেন তো যে ভালো সারটা যে বললেন আমেরিকান বীজ, অমুক বীজ, তমুক বীজ যে বলতেছে, এরকম সার আমাদের দেশেই হয়, কোনো সমস্যা নেই। এরকম আমাদের একটা ভালো গাভী আছে, এই গাভীতে ভালো একটা যদি বীজ কোয়ালিটি মতো দিতে পারি, ওরকম যদি ইয়া বাইর করেন, এটা তো যে বড় বড় খামারে যারা সার, এই যে সাবার ডেরি খামারে যারা সার উৎপাদন করে এবং কিনে নেয়, এরা কিন্তু এই গরুতে বীজ দেয়, এই গরুতে বীজ দেয়, তারা ওটা লেখাও রাখে। এটা আমার খামারে হয়েছিল, কিন্তু আমার সেই গাভীটা মারা গেছিলো, আমার ওই গাভীটা কনসেপ্ট করছে, ওরা প্রতি মাসে ডাক্তার আসতো যে এটার মেয়ে বাচ্চা হলে তোমার, সার বাচ্চা হলে আমাদের, কিন্তু আমার সেই গরুটা 7 মাস গাভিনের সময় কিন্তু। এই যে আর এক কথা বলছেন যে লেখে রাখতে হয়, হ্যাঁ এটা লেখে তো রাখতেই হয়, এই যে কার্ড আছে, কার্ডে তো সব লেখা আছে, কত পার্সেন্ট বীজ দিল, হ্যাঁ কি কোয়ালিটির ইয়া, এগুলো সব লেখা থাকে। কিন্তু এই যে লেখা থাকলো, মনে করেন এই গাভিকে 75 নম্বর বীজ দিছেন, পরবর্তীতে এর এর মা এর বাচ্চারেও যদি 75 নম্বর বীজ দেন তাহলে কি হবে? তারপরে তো ওই বাচ্চা তারপরে তো ওই রকমই আসে যাবে। 75% বীজগুলাই আমাদের দেশের জন্য পারফেক্ট, ওই যে 100 কয় না, আমি বলছি যে 75 নম্বর গরুর যে বীজটা, জি 75 নম্বর গরুর বীজটা যে দিলেন যে গাভিকে, ওর বাচ্চাকেও যদি 75 নম্বর গরুর বীজটা দেন তাহলে কি হবে? তারপরে যাত্রা একটু ভালো হবে, এর থেকে আর একটু ইয়াতে যাবে। এটা বাপের বীজটা কি মেয়ে পাইলো না? মেয়ে পাক,
ওইটা তো পশুর ক্ষেত্রে তো এটা কোনো আছে আছে ওইটাকে বলা হয় ক্রস ব্রিডিং, যাই হোক আমরা ওইদিকে যাই না। আপনি যেটা বলছেন সেটা আমি বলি, আপনি যেটা বলছেন একটা সার দেওয়া জি মারেও দিলাম জিরেও দিলাম তখন কিন্তু আবার ইয়া হয়ে যায়, ঝামেলা আছে, ঝামেলা হয়ে যায়, কারণ এক ধারা ভাবে ওইটা পারছেন আসে না। হ্যাঁ, ওইটা আপনি যেটা বলছেন এটা ঠিক আছে, ওইটা আপনি যেটা বলছেন ওইটা আসে না, কারণ একটা গরুতে ওগুলো জাত তখন কিন্তু অন্য পালে খায় না। থ্যাংক ইউ ভাই, আপনাকে আপনার কাছে অনেক তথ্য নিলাম, তো ঠিক আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম।